রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে লোহার রড পড়ে 12 বছরের এক শিশু মৃত্যু হয়েছে। সোমবার সকাল 9:30টার দিকে উড়াল সড়ক থেকে রড পড়ে শিশুটির মাথা এফোর ওফোর হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিসে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকজনের জটলা দেখতে পায়। কয়েকজনকে নিয়ে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটিকে দেখে পথ শিশু মনে হচ্ছে, রডটি ওপর থেকে পড়ে মাথার একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে গেছে। এ ঘটনায় সড়ক পরিবহন ও সেতু সচিবের কাছে জবাব চেয়ে চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। ঘটনাটি তদন্ত করে এর পেছনে কারো কোনো দায় বা অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখে আগামী 10 জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মানবাধিকার কমিশন থেকে বলা হয়েছে, পথ শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মান্তিক। এ ধরনের ঘটনা পথচারীদের চলাচলে নিরাপত্তা বিঘ্নিত করে। এভাবে রড পড়ে মৃত্যুর ঘটনাটি কর্তৃপক্ষের অবহেলাজনিত। এটা আরও বড় আকারে ঘটতে পারত, এর দায় কোনোভাবেই এড়ানো সম্ভব নয় বলে মনে করে কমিশন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কর্তৃপক্ষকে আরো সচেতন হওয়ার তাগিদ জানায় প্রতিষ্ঠানটি। এদিকে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা করছেন নেটিজেনরা। অনেকেই ফেসবুকে লিখেছেন, এরকম বিভৎস ভয়ঙ্কর মৃত্যু কখনোই কাম্য নয়। কর্তৃপক্ষের অসাবধানতার কারণে রাজধানীতে প্রতিনিয়ত যেসব দুর্ঘটনা ঘটে তা আপনার কল্পনাকেও ছাপিয়ে যাবে। একজন বলেছেন, এই বাচ্চাটা যদি কোনো প্রভাবশালী ব্যক্তির হতো বা ওর জায়গায় কোনো পাবলিক প্রাইভেট ভার্সিটির ছাত্র, তাহলে রাস্তা ভাঙচুর, মিটিং মিছিল সব হতো, কিন্তু আফসোস বাচ্চাটা পথ শিশু। অন্য একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এটা আসলে উন্নয়নের অংশ, উন্নয়নের জন্য সামান্য কিছু বলিদান মাত্র। কেউ অন্তত বলে যান দুর্ঘটনা ঘটতেই পারে, কোন মায়ের বাচ্চা আল্লাহ জানেন, আজকে এই ছিন্নমূল শিশু, এর পরের সিরিয়াল কার।